106 বছর ধরে একটা জায়গা এতটা স্টিল, লোকজনের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা ঠিক কোন লেভেলের ফেমাস। মাছটা কিন্তু ওরা স্ম্যাশ করে দিয়ে দিয়েছে, ফিলেও দেয়নি। টেস্ট ওয়াইজ কবিরাজিটা আর একটু ভালো হলো। বোনলেস চিলি চিকেনের দাম হচ্ছে 155 টাকা, মানে 1 2 3 4 5। সো কি খবর সবার, আশা করছি সবাই খুব ভালো আছো। অলরাইট, সো ওয়েলকাম ব্যাক টু। গরমে গলে গলে যাচ্ছো? অ্যাকচুয়ালি গরমে রীতিমতন বেক হচ্ছে আর কিছুই না। আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমরা যাবো হচ্ছে জাকারিয়া স্ট্রিট, ইভেন চলেও গেছিলাম, বাট জাকারিয়া স্ট্রিটে নামতে পারছি না, গাড়ি নামতে পারিনি, বিকজ পার্কিং পাচ্ছি না খুঁজে। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে রাত্রির 8টা, এন্ড 8টা নাগাদ আমি ভেবেছিলাম যে জাকারিয়া স্ট্রিটে যাবো, গিয়ে জাকারিয়া স্ট্রিটের যে নাইট লাইফ সেটাকে ক্যাপচার করবো। গাড়ি থেকে নামতেই পারছি না। বাট জাকারিয়া স্ট্রিটে প্লিজ কেউ বাইক নিয়ে এসো না, বিকজ বাইক নিয়ে এলে তোমরা পার্কিং এর একটা জায়গাও পাবে না। অ্যাটলিস্ট আমি পাইনি, আমি জানি না কোথায় পার্কিং এর জায়গা আছে। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট এরিয়াতে, এন্ড কলেজ স্ট্রিট এরিয়াতে কিছু কলেজ স্ট্রিটের কিছু স্ট্রিট ফুড আমরা এক্সপ্লোর করবো। আজকে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে প্যারামাউন্ট, মানে যেটার বয়স 100 বছরের ওপরে। তো আগে ভিডিওটা শুরু করবো একটু জল পান করে, বিকজ যা গরম পড়েছে, একটু কিন্তু বলছি একটু ঠান্ডা খেয়ে মনটাকে ঠান্ডা করে তারপর ভিডিওটাকে। আলু কালারে জমা পড়ে আছে, সেদ্ধ হয়ে গেছে, মানে আলু ভাত হয়ে গেছে। বসে বলেছে এখন প্যারামাউন্টের ভেতর, প্যারামাউন্টের অনেক অনেক বছর পর অ্যাকচুয়ালি প্যারামাউন্টে এসেছি। আগে যখন প্যারামাউন্টে আসতাম, অনেক ছোট ছিল, মানে কলেজ লাইফে আসতাম প্রচুর, যখনই প্যারামাউন্টে আসতাম ডাব শরবতটা ওদের এখানে খেতাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত্রির 8টা, অ্যান্ড ওদের অ্যাকচুয়ালি আজকে ডাব শরবত নেই। তো আমরা আজকে নিয়েছি হচ্ছে কেশর মালাই, আর একটা নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো ক্রিম ম্যাঙ্গো। হ্যাঁ, আরটা নিলাম হচ্ছে ক্রিম ম্যাঙ্গো। একটা গান আছে না, গরমেতে বাচ্চারা হাঁসফাঁস করে, ওরকম অবস্থা আমাদের। যারা জানেন না তার জন্য বলে দিই, প্যারামাউন্ট কিন্তু এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1918, মানে এটা কিন্তু প্যারামাউন্টের 106 বছর রানিং, মানে 106 বছর ধরে একটা জায়গা এতটা স্টিল জমজমাট। মানে এখন রাতের 8:15 মতন বাজে, আর এখানে আমার পেছনে দেখাবো লোকজনের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা ঠিক কোন লেভেলের ফেমাস। আমার তো অনেকগুলোই ট্রাই করা, তার মধ্যে গ্রিন ম্যাঙ্গোটা অনেকদিন আগে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই ওটা নিলাম। বাট কেশর মালাইটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, লেটস সি কিরকম হয়। আমাদের কাছে চলে এসছে আমাদের ক্রিম ম্যাঙ্গো আর কেশর মালাই, তো দুটোই একটু খেয়ে দেখা যাক। কম্বিনেশন একটা কাঁচা আমের যে ট্যাঙ্গি ফ্লেভারটা, আটকাতে বলতে চাই এই কেশর মালাইটা খেতে দারুণ। এটার ভেতর ক্ষীর আছে, দুধ দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, সব কিছু দিয়ে না খেতে দুর্দান্ত লাগছে। কিন্তু এটা কাজু বাদাম কিশমিশ ক্ষীর না একদম মুখে পড়ছে, ছোটো 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 করে চুপ করে দেওয়া আছে, মানে প্রচণ্ড রিফ্রেশিং। আর গরমকালে মাছ রিকোয়ার্ড। ম্যাঙ্গো ক্রিমটা অ্যাকচুয়ালি একটু হালকার মধ্যে, আর কেশর মালাইটা কিন্তু একটু মানে ফিলিং, মানে একটু হেভি, মানে যেটা খেলে একটু পেটটা বেশ ভরে যাবে। আর আমার কিন্তু দুটোই ভালো লেগেছে, দুটো দু রকমের, দুটোই খেতে ভালো। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 8:30, আর আমরা এখন কলেজ স্ট্রিটে স্ট্রিট ফুড নাকি খুঁজছি 8:30 সময়, চড়ে বেড়াচ্ছি, জানি না কিছু পাবো কি না, লেটস সি কী হয়। আমি ঢুকে পড়েছি হচ্ছে দিলখুশ কেবিনের ভেতর, একটা কেবিন যেটার বয়স হচ্ছে 123 বছর। এই জায়গাটা কিন্তু, এই জায়গাটার আভিজাত্যটাকে এখনও কিন্তু বজায় রেখেছে। এখনও কিন্তু এই জায়গাটাতে কাঠের চেয়ার, পাথরের টেবিল মেনটেন করা হচ্ছে, যেটা কিন্তু পুরনো কলকাতার ওই ভাইবসটা পুরোপুরি। আজকের ভিডিওতে যেই দুটো জায়গা দেখানো হচ্ছে দুটোই কিন্তু সেঞ্চুরি ওল্ড জায়গা, দুটোই কিন্তু 100 ইয়ার্সের বেশি। দিলখুশ কেবিনে অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে একদম কলেজ স্ট্রিটের মোড়াতেই, আদি মোহিনীমোহন কাঞ্জিলার আছে, তার ঠিক ব্যাংক অপোজিট দিকে কিন্তু লোকেটেড দিলখুশ কেবিন। একটা সামনে বাসস্ট্যান্ড আছে যার জন্য একটা ঢাকা পড়ে যায়, বাট বাসস্ট্যান্ডের ঠিক পেছন দিকেই হচ্ছে দিলখুশ কেবিন। হয়তো ভিডিওতে প্রচণ্ড নয়েজ আছে, বিকজ আমার উল্টো দিকে পাখা চলছে, বিকজ গরমকালে পাখা নিভিয়ে ভিডিও করাটা প্রচণ্ড ডিফিকাল্ট। ঠিক 9টার সময় এসেছি, দেখা যাক রাত্রি 9টার সময় ঠিক বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্ততে দিলখুশ কেবিনে যদি তোমরা আসো ঠিক কীরকম খাওয়ার দাওয়ার পাবে, সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকে ভিডিও, দেখা যাক কীরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়। বেসিক্যালি এই হচ্ছে আমাদের দিলখুশ কেবিনের মেনু, দেখতে পাচ্ছ খুব ছোটো আর খুব কিউট, দেখতে পাচ্ছ অনেক দিন পুরনো। এখানে কী কী পাওয়া যায়, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে এখানকার কবিরাজি ফিশ ফ্রাই, তারপর চাইনিজ কিছু কিছু আইটেম, তো আমরাও এখান থেকে সেই সব আইটেমই নেবো। তো আমরা এখান থেকে যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে একটা ফিশ কবিরাজি, এক চিকেন চাউমিন, আর এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে বোনলেস চিলি চিকেন।
দিলখুশ কেবিনের আমাদের ফার্স্ট আইটেম ফিস কবিরাজি। আমি না ভেটকি মাছ কিনে সেটা খেলে বুঝতে পারবো, ফিস কবিরাজি চলে এসছো, তো এটাকে খেয়ে দেখা যাক যে খেতে ঠিক কিরম লাগছে। কবিরাজির সাইজটা কিন্তু যথেষ্ট বড়, তার ফিস কবিরাজির দাম হচ্ছে 140 টাকা। 140 টাকা অনুযায়ী কিন্তু মানে সাইজটা বিশাল বড়। আগে একটু কেটে খেয়ে দেখা যাক। বেশ কিন্তু ক্রাঞ্চি আছে, এটা কিন্তু পুরোটাই ডিমের লেয়ার দিয়ে দেখতে পাচ্ছি। মাছের পুর এই যে এখানে দেখো, একটু ভেতরে যদি ডিগ ইন করো, এই যে এটা হচ্ছে পুরো মাছের পুর দিয়ে। মাছের পুরটা কিন্তু অল্প আছে দিয়ে করেছে, বেশিরভাগটাই ডিম দিয়ে। এটাকে একটু খেয়ে দেখা যাক। মাছের পুরটা একটু আমার অল্প লাগলো, বেশিরভাগটা ওরা ডিমের ম্যাটারটা দিয়ে দিয়ে একটু করেছে। মাছের পুরটা আরেকটু বেশি ভালো হলে ভালো হতো আমার মতে। আমি থেকে ভালো করলে খেয়েছি, ক্রাঞ্চি আছে, লাফি আছে, বেশ মানে সাইজটা বিশাল বড়। মাছটা কিন্তু ওরা স্ম্যাশ করে দিয়ে দিয়েছে, ফিলেও দেয়নি। টেস্ট ওয়াইজ কবিরাজিটা আর একটু ভালো হলে বেশি ভালো হতো আর কিছুই না। নেক্সট যে আইটেমটা আমরা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এক চিকেন চাউমিন, আর এখানে হচ্ছে বোনলেস চিলি চিকেন। বোনলেস চিলি চিকেনের দাম হচ্ছে 155 টাকা। মানে 1, 2, 3, 4, 5 পিস মতন বোনলেস চিলি চিকেন দিয়েছে। আর এখানে চিকেন চাউমিনে, এক চিকেন চাউমিনে যেটা দেখতে পাচ্ছি, বড় বড় দেখো ডিমের পিস বড় বড় আছে, বেশ অনেকটাই দিয়েছে। আরামসে কিন্তু এটা দুজনে মিলে খেতে পারবে। এক চিকেন চাউমিনটা একটু খেয়ে দেখি, এক আর চিকেন সব কিছু নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখা যাক। চিলি চিকেনের সাথে চাউমিনটা খুবই সুন্দর লাগছে। আর এদের চিলি চিকেনের মধ্যে একটা সয়া সসের সুন্দর একটা ফ্লেভার আছে, ক্যাপসিকামের একটা ফ্লেভার আছে, ভালো লাগছে। আর একটা মিষ্টি দাও আছে, খুব ভালো লাগছে। আর চিলি চিকেনের সাইজটাও দেখো, এটা বোনলেস চিলি চিকেনে দেখো বেশ বড় বড় সাইজ দিচ্ছে। দেখো এই এরকম 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 এক একটা বেশ বড় বড় সাইজের চিলি চিকেন দিচ্ছে, বেশ ঝাল ঝাল খেতে আছে। আর চিলি চিকেনের চিকেনটা কিন্তু বেশ নরম, আর চিকেনের ভেতর না ওই চিলি চিকেনের গ্রেভিটা পুরোপুরি ঢুকেছে, তার জন্য খেতে ঝাল ঝাল হেভি লাগছে। যারা যারা দিলখুশ কেবিনে এতদিন ধরে খেয়ে এসছেন, তারা কী কী ট্রাই করেছেন সেটাও কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। কিছু বলতে চাই যে আমাদের দিলখুশ কেবিনের যে ফিস কবিরাজিটা ওয়াজ নট আপ টু দি মার্ক, মানে আমি এই জন্যই বলছি বিকজ ফিস কবিরাজিটা না এটা অন্য রকমই ছিল। নুডলসটা বেশি ভালো লেগেছে আমার, নুডলসটা ভালো লেগেছে, তারপর চিলি চিকেনটা ভালো লেগেছে, বাট ফিস কবিরাজিটা না কেমন একটা ছিল। আমরা এর থেকে ভালো ফিশ কবিরাজি খেয়েছি। আজকের এই পার্টিকুলার যে আনপ্ল্যান্ড পাগলামি ভিডিওটা কিরকম লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভেবেছি আজকে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম জাকারিয়া স্ট্রিট যাওয়ার, যাওয়া হলো না। ভেবেছিলাম লাস্টে যে কলেজ স্ট্রিটে ফুড মানে ফুড ফুড করবো, হলো না, ড্রিঙ্কস খেলাম, ওটাই মন সত্যান জুড়ে গেছে। চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। টিল দেন স্টে হ্যাপি, স্টে ফুডি এন্ড বাহারি মারি খাই খাই। বাই দ্য ওয়ে 1 লাখের আর মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি, মানে এর মনে হয় তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছি, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে একদম ভুলবে না। চলো বাই, সি ইউ অন নেক্সট ব্লগ, টাটা।